নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে পেঁপে আর মুসুর ডাল দিয়ে একটা দারুণ স্বাদের রান্না শেয়ার করব। ডাল খেতে ভালো না লাগলে এইভাবে ডাল বানিয়ে নিতে পারেন, আর এইভাবে ডাল বানালে আপনারা ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। আর সাধারণত ডাল খেলে আমরা সাথে একটা ভাজা খাই, তবে এইভাবে যদি ডালটা বানান তাহলে ডালের সঙ্গে আর আলাদা করে ভাজা বানানোর প্রয়োজন পড়বে না। এজন্যে আমি হাফ কাপ মুসুরির ডাল 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এই আধখানা পেঁপে আমি এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এবার এই গ্রেট করে নেওয়া পেঁপেটা একটা বাটির মধ্যে নিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ নুন। নুনটা দেওয়ার পর পুরো পেঁপেটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে দেব, যাতে পেঁপের এক্সট্রা জলটা বেরিয়ে আসে। নুনটা মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেব। দেখুন, পেঁপে থেকে জল বেরিয়ে এসেছে। এবার পেঁপের থেকে এরকমভাবে জলটা নিংড়ে নিয়ে অন্য একটা পাত্রে পেঁপেটা তুলে নেব। দেখুন, সবটা পেঁপে আমি জল নিংড়ে নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সির বাটিতে প্রথমে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর ভেজানো মুসুর ডালটা দিয়ে দেব। আমি ছোট মিক্সির বাটি ব্যবহার করছি, তাই পুরো ডালটা একসঙ্গে বাটা হবে না, আমি দুবারে বেটে নেব। আর এই মুসুর ডালটা বাটার সময় আমি কিন্তু এক্সট্রা কোনো জল দেব না। মুসুর ডাল জলে ভেজানো ছিল, জলটা ছেঁকে নেওয়ার পরেও গায়ে যেটুকু জল লেগে আছে তাতেই কিন্তু পেশা হয়ে যাবে। দেখুন, আমি ভালো করে পিষে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলে প্রথমে জল নিংড়ে নেওয়া পেঁপেটা নিয়ে নেব। পেঁপেটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিলাম, যাতে দলা না পাকিয়ে থাকে। এবার পিষে নেওয়া ডালটাও এর মধ্যে দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, পেঁপেটাও কিন্তু নুন দিয়ে ভেজানো ছিল, একটু নোনা ভাব পেঁপের মধ্যেও থাকবে। 1/4 চা চামচ চিনি দিয়ে দেব। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করলাম, আপনারা এমনি চিনিও দিতে পারবেন। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1/4 চা চামচ বা তার থেকেও একটু কম। জিরার গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, যে পরিমাণ জিরে দিয়েছি সেই একই পরিমাণে ধনেও দিলাম। আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এটাও জিরে ধনের মতোই সম পরিমাণে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নিয়ে বেশ ভালো করে মেখে নেব। এই ডাল আর পেঁপের মিশ্রণটা মেখে নিয়েছি। এবার একটা কড়াইতে 1 লিটারের কাছাকাছি জল নিয়ে গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। আপনাদের ডাল যে পরিমাণে লাগবে সেই পরিমাণ বুঝে এই জলটা দিতে হবে। মনে রাখতে হবে যে এই জলটা অনেকক্ষণ ফুটবে, অনেকটাই কমে যাবে, সেই বুঝে আমি জলটা দিয়েছি। দেখুন, জলটা ফুটে উঠেছে। এবার এই মেখে নেওয়া ডাল আর পেঁপের মিশ্রণ থেকে হাতের মুঠোতে খানিকটা করে মিশ্রণ দিয়ে মুইঠা মতো বানিয়ে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। পেঁপে আর ডাল বাটার মধ্যে যদি জল থেকে যায় তাহলে কিন্তু মুইঠাগুলো ভালো হবে না, সেই জন্য পেঁপের থেকে যতটা সম্ভব জল নিংড়ে নিতে হবে, আর ডালটাও যতটা সম্ভব কম জলে বাটতে হবে। আর জলটা যেটার মধ্যে মুইঠাগুলো ছাড়ছি সেই জলটাও কিন্তু পুরোটাই রান্না হয়ে যাবে, সেই জন্য জলের পরিমাণটাও কিন্তু এইভাবে মেপে নিতে হবে। বেশি জল দিলে কিন্তু ডালটা আবার পাতলা হয়ে যাবে। দেখুন, আমি সবকটা জলের মধ্যে ছেড়ে দিয়েছি। 1/2 কাপ ডাল আর 1/2 খানা পেঁপে দিয়ে আমার মোট 8টা মুঠা হলো। এবার আমি এই সব কিছু খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন, সবটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে রেখে দেব। আর একটা কড়াইতে 1.5 টেবিল চামচ মতো তেল গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর 3 কোয়া মতো রসুন কুচি। ফোড়নটা 40 সেকেন্ড মতো একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমি এর মধ্যে 1/2 চা চামচ জিরে দিয়ে দেব। আমি মিস করে গেছি তাই এখন দিলাম, আপনারা ফোড়নের সাথে দিয়ে দেবেন। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি আর স্বাদ মতো নুন। নুনটা দিয়ে দিলাম যাতে টমেটোটা বেশ ভালো করে মজে যায়। এবার টমেটো ও 1.5-2 মিনিটের মতো একটু ভেজে নেব। টমেটোটা মজে এসেছে, এবার একে একে দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদটা খুব অল্প পরিমাণেই দিতে হবে, আমি আগেও ডাল আর পেঁপে মাখার সময় হলুদ ব্যবহার করেছিলাম। 1/2 চা চামচ চিনি আর 2টো কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট একটু কষিয়ে নেব, যাতে কোনো মশলাই কাঁচা ভাব না থেকে যায়।
আমি এক মিনিট কষিয়ে নিয়েছি। এবার করে রাখা ডালটা সম্পূর্ণ এটার মধ্যে দিয়ে দেব। আমার মুঠ্ঠাগুলো যে জলটায় সেদ্ধ হয়েছে সেই জলটাই কিন্তু এখন ডালে পরিণত হয়েছে, কারণ মুঠ্ঠা থেকে কিছু কিছু ডাল গলে গিয়ে ওই জলের মধ্যে মিশে জলটাকে ঘন করে দিয়েছে, ডালের মতো করে দিয়েছে। সেই জন্য আগেই বলেছিলাম জলটা দেওয়ার সময় মেপে দিতে হবে, যাতে বেশি না হয়ে যায়, তাহলে ডালটা পাতলা হয়ে যাবে আর ডালটা পাতলা খেতে ভালো লাগবে না। এবার হাই আছে 4-5 মিনিট সব কিছু একসঙ্গে ফুটিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব, আর তার সাথে পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, আমি প্রায় 4.5 মিনিট মতো ফুটিয়েছি। ডালটা একদম রেডি, আমি এই ডালটাই পরিবেশন করব। তবে আপনারা চাইলে এর মধ্যে ঘি অথবা ধনে পাতা যে কোনো একটা দিতে পারেন, আমি আর ওগুলো দিচ্ছি না। আপনারা যদি ঘিটা দেন তাহলে এটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এবার আমি ডালটা একটা পাত্রে ঢেলে নেব, ঢেলে নিয়ে গরম গরম সার্ভ করব। এটা গরম ভাত রুটি দুটো দিয়েই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর এটার মধ্যে অবশ্যই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবকিছু একটু বেশি করে দেবেন, ফলে টেস্ট হয় ভীষণ ডালটার। আর এই ডালটা যদি করা যায় তাহলে ডালের সাথে খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো ভাজারও প্রয়োজন হয় না, যে মুঠ্ঠা বানানো হয়েছে সেগুলো দিয়েই আমরা খাই। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন, আশা করি বেশ ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।